বাড়ি পুরোপুরি এই যে দেখো, এই যে তুমি যেখানে ফুল গাছটা রাখবে, এটা হচ্ছে মিন্টু সাহেব বাড়ি করেছেন। এই যে স্পেসটুক দেখছেন সামনে, এখান থেকে গিরে দিবেন। গিরে দেওয়ার পর এই জায়গাগুলোতে, ঠিক এই জায়গাগুলোতে আগামীতে ফুল রাখবেন তিনি। আপনারা যেখানে দেখছেন, এই হচ্ছে মিন্টুর দুই মেয়ে, এ হচ্ছে বড় মেয়ে, ওই ছোট মেয়েকে দেখা যাচ্ছে ইতিমধ্যে, আর এ হচ্ছে বড় মেয়ে, এ হচ্ছে তার স্ত্রী। হয়তো সে কথা বলছেন এই মুহূর্তে, কিন্তু এই বাড়িতে আগামীতে তারা থাকবেন। এবার আমি সিঁড়ি থেকে নিচে নামবো, নিচে নেমে দেখাবো আপনাদের নিচের রুমগুলো। আচ্ছা, এই হচ্ছে আমি সিঁড়ি থেকে নিচে নামলাম। এবার এখান থেকে দেখবেন, এই হচ্ছে প্রথম তার ডান সাইডে সিঁড়ির নিচে, এই যে সিঁড়ি বিশিষ্ট নিচে এই যে কলটা আছে, এই সে কল। এখানে হয়তো আগামীতে দোকানও করবেন, এরকম একটা পজিশন করে রাখছেন। যাই হোক, ওটা নিয়ে আর বাড়তি কিছু বলতে চাচ্ছি না। এই যে এই কিন্তু ঢোকার শুরু, এই কিন্তু গেট, গেটের সামনেই সিঁড়ি গেল, এই যে সিঁড়ি। এবার এখান থেকে ঢুকতে গেলেই প্রথমে এই এই যে প্রবেশের মুখে বামাতে যেটুকু দেখছেন, এখানে একজন থাকলে থাকতে পারবেন, আর এটা হচ্ছে হাঁটা চলার পথ হিসেবে ব্যবহৃত হবে। এটা হচ্ছে টয়লেট, যেটার ভিতরে এখনও অনেক কিছু আছে টয়লেটটা, যার কারণে দেখা যাচ্ছে না যদিও। যাই হোক, এটা হচ্ছে টয়লেট রুম, ওয়াশরুম। আর এবার আমরা ভিতরে ঢুকছি, এ হচ্ছে মিন্টুর মেয়ের, বড় মেয়ের রুম, যেটাই তার মেয়ে বড় কন্যা থাকবেন, মৌ ঘোষ, এটা হচ্ছে তার রুম। আর এই যে রুমটা দেখছেন, সবচেয়ে বড় রুমটা এই, এটাতেই আগামীতে তার ফ্যামিলি বিশিষ্ট থাকবেন, এখানে রান্না করবেন, প্লাস থাকবেন তারা নিজেরাই। এই যে তাকগুলো দেখছেন, এখানে বিভিন্ন মাল মশলা রাখবেন রান্নাঘরে। আর বিশিষ্ট এই যে উপর দেখছেন, বাথরুমের উপর মানে ওয়াশরুমের উপরে যে জায়গাটা দেখছেন স্থাপনা, ওখানে কিছু মালামাল রাখা যাবে। আর এটাই সেই মৌ থাকবে, সেই রুমটা ছোট একটা কামরা রুম। আর মিন্টুর মা, যাকে আমি মামি মা বলে থাকি, সে এখানে থাকবেন সম্ভবত, এই যে রুমটা তার। আর এই রুমটাই হচ্ছে তার দুই বোনই থাকতে পারেন, মিন্টু মিথি, ওই মিন্টু ওই মিঠি এবং কি মৌ, তার দুই বোনই এখানে থাকবেন। আর এখানে থাকবেন দিদি দাদাও, আর রান্নাবাড়া করবেন, খাবেন দাবেন থাকবেন, বিশাল কিছু। যা হোক, মোটামুটি যা করেছেন খারাপ কিছু না। আর আমি বাইরের বিশিষ্টটা এবার দেখাতে চাচ্ছি আপনাদের। এই যে বাইরের বিশিষ্ট, এই যে রুমের ওই যে ছাদে দাঁড়িয়ে আছেন, ওই যে মা মেয়ে, ওই যে সবাই দাঁড়িয়ে আছেন, হাই দিচ্ছেন। এছে বাইরের বিশিষ্ট, এছে পুরোপুরি যে দেখছেন, এই যে বাড়ির পুরোপুরি বৈশিষ্ট্যটা আকার ভিত্তিক বেঁধে দেখাচ্ছি। হ্যাঁ, এবার এই যদি বাড়ির পিছন সাইডটায় যাই, পিছন সাইডটা একটু লম্বাটে ধরনের হয়ে গেছে যদিও, হচ্ছে পিছন সাইডটাই, হচ্ছে পিছন সাইড, ওই যে তার ছোটো মেয়ে পিছন সাইডে ছাদের উপরে শুকি মারছেন, জানলা খোলা আছে, ওই তার বউ চলে এসেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের আগামের বৈশিষ্ট্য। বাড়িটি হচ্ছে খোলার ছয় ঘড়িয়া, বটিয়াঘাটা সংলগ্ন যেতে গেলে ছয় ঘড়িয়া, চকরাখালি থেকে ছয় ঘড়িয়া ডানে একটি রোড ঢুকবে, সেখান থেকে মাঝ বরাবর নেমে বললেই হবে যে মিন্টু ঘোষের বাড়ি যাব। নতুন করেছে, তাকে এক নামেই সবাই চেনে, এটাই হচ্ছে তার বাড়ি, এই দেখলেই চিনবেন। এই পাশাপাশি তার অন্য বাড়ি আছে, সামনে খোলামেলা অনেক মাঠ আছে, ঘোরাফেরার জায়গা আছে। আচ্ছা, এই হচ্ছে তার বড় মেয়ে হাঁটাহাঁটি করছেন।